প্রভাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মাহবুব রহমান আজকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি একটা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব আপনাদের সাথে তো আজকের টপিকসের বিষয়টা হলো যে BDIX সার্ভার এবং হলো যে আপনার একটিপি সার্ভার এই দুইটা জিনিস কি এবং এই দুইটা জিনিস কিভাবে কাজ করে সেই জিনিসগুলো নিয়ে মূলত আমি আজকে আলোচনা করব তো আজকে আলোচনার বিষয় হলো বিডিএক্স এবং এফটিভি সার্ভার তো প্রথমত আমি বিডিআইএক্স নিয়ে আপনাদের সাথে কথা বলি তো বিডিআইএক্স সার্ভারটা কিভাবে কাজ করে বিডিআইএক্সটা কি মনে করেন সাপোজ আমি এটা হলো যে আমাদের বাংলাদেশ তো বাংলাদেশের মধ্যে আমরা মনে করেন যে এই যে বাংলাদেশটা বাংলাদেশের মধ্যে প্রতিটা ডিস্ট্রিক্ট বা প্রতিটা জেলা প্রতিটা জায়গায় আপনার মনে করেন যে আইএসপির বিজনেস কিন্তু সবাই আইএসপি কিন্তু আছে প্রত্যেকটা জেলাতেই আইএসপি আসে জেলা পর্যায়ে বলেন আপনার থানা পর্যায়ে বলেন সব জায়গায় কিন্তু বাংলাদেশে মোটামুটি বলা যায় যে বিজনেস করে এমন প্লেস খুব কম বা বিজনেস না এমন মানে এমন জায়গা কম আছে ম্যাক্সিমাম জায়গায় কোনো না কোনো আইএসপি আছে তো এই আইএসপি গুলো মূলত আপনার যে কাজটা করে সেটা হলো যে যে আপনার বিডিআইএ আমরা যে বিডিআইএ বলি মূলত এর মেম্বার হয় কিছু কিছু আইএসপি সব আই মেম্বার হতে পারে না বাট যে সকল আইএসপি আপনার মেম্বার হয় সেই সকল ইউজাররা সেই সকল আইএসপি এর ইউজাররা আপনার কি করে আপনার বিডিআইএক্স থেকে যদি কোনো মুভি বা কোনো সফটওয়্যার বা কোনো ফাইল যখন ডাউনলোড দেয় তখন কিন্তু তারা হিউজ ব্যান্ডউইথ পায় মানে অনেক ডাটা ট্রান্সফার রেট অনেক বেশি থাকে খুব দ্রুত সফটওয়্যার হোক মুভি হোক খুব দ্রুত নামিয়ে নিতে পারে এটা পারে কেন এটা পারে হলো যে আপনার বিডিআইএক্স এর মেম্বার আছে আপনার আইএসপি যার জন্য পারে আবার কিছু কিছু আইএসপি আছে যারা বিডিআইএস এর মেম্বার হয়নি তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে তাদের ইউজাররা কিন্তু বিডিআইএক্স সার্ভার থেকে কোনো ফাইল ডাউনলোড দিতে হলে তাকে কি করা লাগে ইন্টারনেটের থ্রুতে ডাউনলোড দিতে হয় তো এখানে আমার ব্যান্ডুইট আসে দুই ধরনের একটা আসে ইন্টারনেট আর একটা আসে ইন্ট্রানেট দুইটা কিন্তু আলাদা এখানে আপনি বলতে পারেন একটা যে লোকাল ব্যান্ডুইট আর একটা হলো যে গ্লোবাল ব্যান্ডুইট মানে এটা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই কথাটা বলতেছি লোকাল ব্যান্ডুইট কি আর গ্লোবাল ব্যান্ডুইট কি আমি সেই জিনিসটা আপনাদের বুঝাই লোকাল ব্যান্ডুইট হলো যে আমরা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে মনে করেন সাপোজ এটা ঢাকা এই ঢাকাতে মনে করেন যে একটা ফাইল আছে হ্যাঁ আর মনে করেন যে আমি আছি হলো যে সাপোজ মনে করেন রাজশাহী এই রাজশাহী থেকে আমি ডাকার যে কোনো একটা সার্ভারে একটা ফাইল রাখা আছে সেই ফাইলটাকে আমি ডাউনলোড তো যদি আপনার রাজশাহীতে আপনি এক আইএসপি মনে করেন রাজশাহীতে আপনি একটা ইন্টারনেটের আইএসপি আপনার লোকাল আইএসপি নিয়েছেন এবং ঢাকাতে যে ফাইলটা আছে যেখানে সার্ভারটা আছে সেখানে মনে করেন যে অন্য আর একটা আইএসপি সাপোজ মনে করেন এখানে আছে অগ্নি এখানে আছে এডিএন ঠিক আছে তো আপনি কি করতেছেন অগ্নির এইখান থেকে আপনি অগ্নিতে অগ্নির ইন্টারনেট ইউজ করতেছেন অগ্নি থেকে আপনি কি করতেছেন আপনি এডিএনের কাছে একটা ফাইল আছে সেই ফাইলটাকে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি যদি এই এডিএন সার্ভার থেকে কোনো ফাইল আপনি এখানে নামাতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে যদি আপনার অগ্নি আপনাকে যদি টু এম স্পিড দিয়ে থাকে তাহলে আপনি যখন এডিএন এই ঢাকা থেকে ফাইলটা নিতে যাবেন তখন কিন্তু আপনি টু এম বিপিএস স্পিডে আপনি ফাইলটা এখানে নামাইতে পারবেন বা দেখা গেল যে আপনার ফাইলটা নামানোর জন্য আপনার ব্যান্ডুই তার একটু বেশি দরকার আপনি আপনার আইএসপি কে বললেন আপনার আইএসপি মনে করেন যে ফাইভ করে দিল তখন আপনি কি করলেন ঢাকার যে সার্ভারে যে ফাইলটা আছে সেই ফাইলটা আপনি ফাইভ এমবি স্পিডে আপনি ডাউনলোড করলেন তো এক্ষেত্রে কি হলো এক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারনেট ইউজ করছেন ইন্টারনেট না এরপরে যদি মনে করেন যে আপনার ঢাকার এডিএনএ আইএসপির সাথে আপনার অগ্নির যে আইএসপি আছে তারা যদি কোলাবোরেশন করে যে আমি তোমার আমার কোনো ইউজার যদি তোমার সার্ভারে হিট করে এবং তোমার সার্ভার থেকে যদি কোনো ডাটা বা কোনো সফটওয়্যার নামাইতে চায় সেক্ষেত্রে তুমি তাকে লোকাল ব্যান্ড উইথ ঠিক আছে আর অগ্নিকেও এডিয়ান বলল যে আমার অগ্নি সাইটের এডিয়ান সাইডের ইউজার মনে করেন যে অগ্নিকে বললো যে আমার কোনো ইউজার যদি এডিয়ানের কোনো ইউজার যদি অগ্নির কোনো সার্ভারে হিট করে এবং সে যদি মনে করেন যে আপনার মানে কোনো ডাটা ডাউনলোড করতে চায় সেক্ষেত্রে যেন সে লোকাল ব্যান্ডউইথটা পায় তো এটা কি করলো নিজেদের মধ্যে কোলাবোরেশন করলো এবং নিজেদের মধ্যে কিন্তু তারা মনে করেন যে ফাইবার কানেকটিভিটি একটা চ্যানেল তৈরি করে রাখে যাতে করে আপনার ইউজাররা লোকালি যদি কোনো ডাটা ট্রান্সফার করে সেক্ষেত্রে যেন তার ইন্টারনেট ব্যান্ডউইথটা বেশি পায় তো এইটা হলো যে মূলত আপনার কি বলা হয় আপনার কোলাবোরেশনের মাধ্যমে আপনি ডাটা ট্রান্সফার রেটটা বেশি তো করেই আপনার মনে করেন যে যে আমার সার্ভারটা আছে আছে যেটা তারা কি করে যে আমার বাংলাদেশে যতগুলো আইএসপি আছে এখান থেকে ম্যাক্সিমাম আইএসপি মনে করেন যে আপনার কি করে আপনার মেম্বার হয় বিডিআইএক্স এটা তৈরি হওয়ার কারণ হলো যে বিডিআইক্স চিন্তা করলো যে আমরা যদি গ্লোবালি চলে যাই মনে করেন যে আমার বাংলাদেশে যদি আমি সাবমেরিন কেবলটা দেখি তো আমি এখানে যদি সাবমেরিন কেবলের কেবল ম্যাপটা দেখাই তাহলে দেখতে পাবো দেখেন আমার বাংলাদেশে কিন্তু দুইটা সাবমেরিন কেবল ল্যান্ড স্টেশন আছে একটা আছে কক্সবাজারের আর একটা আছে হলো যে আপনার কুয়াকাটা তো এরা কি করেছে এরা কেবলের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি ফিট মাইল মনে করেন যে তারা কেবল বিছিয়ে রেখেছে দেখেন পুরো পৃথিবীটাকে সে ফাইবার অপটিকের মাধ্যমে কানেক্টিভিটি দিয়ে রেখেছে তো এইখান থেকে দেখেন এই যে বাংলাদেশ থেকে আপনার মনে করেন যে এই যে কেবল বিছিয়ে নিয়েছে তো এক্ষেত্রে ক্ষেত্রে আমরা যখন বাইরের কোন সার্ভারকে হিট তখন আমরা কিন্তু এই যে আমরা ফাইবার হয়ে বাইরের সার্ভারে যাই যেমন মনে করেন যে বাংলাদেশ থেকে আমি একটা ফাইল নামাবো ফাইলটা আছে মনে করেন ইন্ডিয়াতে তো ইন্ডিয়া থেকে যদি ফাইলটা নামাই সেক্ষেত্রে আমাকে কী করতে হবে ইন্টারনেট ইউজ করতে হবে যেটাকে বলা হয় গ্লোবাল ব্যান্ডুই মানে এটা টেকনিক্যাল টার্ম না তারপর আমি আমার মানে আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে গ্লোবাল ব্যান্ডুই তো আপনি গ্লোবাল ব্যান্ডুইতের মাধ্যমে কী করতেছেন আপনি ফাইবার হয়ে আপনি ইন্ডিয়াতে চলে যাচ্ছেন সেইখান থেকে আপনি ডাটাটা নিয়ে আসতেছেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি ইন্টারনেটের যে ব্যান্ডউইতটা আছে টু এমবি বা থ্রি এমবি বা টেন এম বিপিএস সেই টেন এম স্পিড কিন্তু আপনি ডাটাটা নামাইতে পারতেছেন আর যদি বাংলাদেশের ভিতরে যদি কোনো ডাটা থাকে বা বাংলাদেশের ভেতরে আপনার যে সকল আইএসপি আপনার বিডিএক্স এর মেম্বার আছে তাদের কাছ থেকে যদি আপনি ডাটাটা ডাউনলোড করতে চান এবং সেটা যদি বাংলাদেশের মধ্যে থাকে তা ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশের বিডিআইএক্স এর যে ব্যান্ডউইথ সেই ব্যান্ডুইথটার চার্জ কিন্তু কম বিডিআইএক্স এর ব্যান্ডউইথের দাম কিন্তু কম কেন কম কারণ হলো তাকে কিন্তু আপনার গ্লোবাল ফাইবার হয়ে যাওয়া লাগতেছে না তাদের কিন্তু বাংলাদেশের মধ্যে যে ফাইবার আছে সেই ফাইবার দিয়েই কিন্তু সে ডাটাটা ট্রান্সফার করতে পারতেছে যার জন্য তার কস্টিংটাও কম কস্টিংটা কম থাকার কারণে বিডিআইএক্স এর মাধ্যমে যারা বিডিএক্স এর মেম্বার আছেন তারা কিন্তু তাদের ইউজারদেরকে বিডিআইএক্স এর জন্য অনেক সময় বলে যে বিডিআইএস এ পঞ্চাশ এম বিডিআইএক্স একশো এমবি স্পিড আছে আপনি যদি টেন এমবি ইন্টারনেট নেন আপনাকে পঞ্চাশ এমবি বিডিআইএক্স দেওয়া হবে তো এইটা মূলত কারা পারে যারা হলো বিডিআইএক্স এর মেম্বার আছে তারা কিন্তু এই জিনিসটা পারে তো এখন আমরা দেখব যে আমার যে আইএসপি বা আপনার যে আইএসপি তারা বিডিআইএক্স এর মেম্বার কি না তো এটা আমি কিভাবে বুঝবো এটার জন্য আমাকে যাইতে হবে কোথায় সা এর সার বিডিআইএক্স এটা স্ল্যাশ মেম্বার দিলে অথবা বিডিআইএক্স ডট নেট নিয়ে হিট দিলে আপনার এটা চলে আসবে আসার পর দেখেন এইখানে এই যে মেম্বারে যদি আমি ক্লিক করি মেম্বারে ক্লিক করলে বিডিআইএস এর যে যতগুলো মেম্বার আছে তারা কিন্তু এখানে শো করবে দেখেন অলোক আইটি আমরা নেটওয়ার্ক তারপর অ্যাক্সেস টেলিকম অ্যাডভান্স টেকনোলজি কম্পিউটারস এই যে এইটা আছে তারপর দেখেন আপতা পাইটি আছে অগ্নি আছে দেখেন এখানে কিন্তু একেবারে অনেকগুলো পেজ আছে তো এখানে আপনি সার্চ দিলে বা এখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে আপনার আইএসপি বিডিআইএক্স এর মেম্বার কিনা যদি আপনি এটা থেকেও যদি না জানতে চান সেক্ষেত্রে আরেকটা একটা প্রসিডিওর আছে সেটা হলো যে যে আপনার মানে মাইন্ড করেন না ওয়েবসাইটটার নামটাই এইটা যে মজা লস ডট স্ল্যাশ হান্ড্রেড এম বি ডট এইটা লিখে আপনি যদি হিট করেন তো হিট করলে দেখেন এই যে দেখেন আমার ব্র্যান্ড উইথটা এই যে দেখেন আমার কতটুকু স্পিডে নামতেছে আপনি স্পিড দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার আইএসপি বিডিএক্স এর মেম্বার কিনা দেখেন এখানে আমার এখানে দেখেন ওয়ান এম বিপিএস মানে টেন এম স্পিডে নামতেছে টেন এম স্পিডে নামার মানে হলো আমার আইএসপি থেকে লাইন নেওয়া ফাইভ এম বাট আমার টেন এম স্পিডে নামতেছে তার মানে হলো যে আমার এই আইএসপি আমার আছে তারপরে আমি এইটা গেল আমার কি বিডিআইএস এর টেস্ট করার জন্য আমি টা টেস্ট করলাম এইভাবে আপনারা চাইলে আপনার এর জন্য আবার থার্ড পার্টি একটা সফটওয়্যার আছে আপনি চাইলে সেই সফটওয়্যার মাধ্যমে আপনি টেস্ট করতে পারে দেখেন এখানে ডটি checker.exe নামে একটা ফাইল আছে এই ফাইলটা যদি আপনি রান করেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেন সেক্ষেত্রে আপনাকে দেখাবে যে আপনার ইউজার আপনি যে আইএসপি সে আইএসপি আপনার bdia এর মেম্বার কিনা দেখেন সে পিং চালাবে পিং চালিয়ে এখানে একটা মেসেজ দিবে আমরা সেই মেসেজটার জন্য একটু ওয়েট করব দেখেন কংগ্রেজুলেশন ইউ আর ইন্টারনেট ইজ কানেক্টেড টু bdia তার মানে হলো যে আপনাকে বলতেছে যে আপনার যে ইন্টারনেটটা আছে সেটা মেম্বার আছে যার জন্য আপনার এই মেসেজটা দিয়েছে যদি এটা না থাকতো তাহলে মেসেজ মেসেজ দিত দিত যে আপনার মেম্বার না এরকম একটা তো এখানে বলতেছি কি প্রেস এন্টার টু এক্সিট তো আমি এন্টার দিলে এটা এক্সিট হয়ে যাবে অথবা এখান থেকে কেটে দিলাম এইভাবে করে আমরা টেস্ট করতে পারি যে আমার এর আমার আইএসপি আমার এর মেম্বার কিনা তো এইটা গেল আমার বিডিআইএ কিভাবে চেক করব যে আমার বিডিএক্স এর আইএসপি আমার বিডিএক্স এর মেম্বার কিনা সেটা এরপরে যে জিনিসটা এরপরে আসবো হলো যে আমরা কি আমরা আসবো হলো যে এফ মাধ্যমে এফ মানে হলো যে ফাইল ট্রান্সফার প্রোটোকল তো এই এফ মাধ্যমে আমরা কি করি সাপোজ মনে করেন যে আমি একটা আইএসপি লোকাল আইএসপি বিজনেস করি সাপোজ ফর এক্সাম্পল মনে করেন আমি মনে করেন যে আমার আইএসপি না জাস্ট আমার মনে করেন যে দশ পনেরো জন ইউজার আছে আমার ফ্যামিলি মেম্বার তো এরা মনে করেন ইন্টারনেট ইউজ করতেছে এইখান থেকে আমি মাইক্রোটেক থেকে মনে করেন যে কোনো একটা আইপি নিলাম সাপোজ আমি হইতে পারে আমার এই মেশিনটাই এই মেশিনটাকে আমি কি করলাম একটা এফ টিপি সার্ভার তৈরি তো আমার এই লোকাল নেটওয়ার্কে আমার এই ব্লকের আমার যে লোকাল নেটওয়ার্কটা আছে লোকাল নেটওয়ার্কের ভিতরে যারা থাকবে তারা যখনই মনে করেন যে কোনো ফাইল ডাউনলোড করবে মানে আমার যদি এফ সার্ভারের মধ্যে থাকে তাহলে আমার এফ টিপি সার্ভার থেকে যখন ডাউনলোড করবে তখন কিন্তু তার ডাটা ট্রান্সফার রেট থাকবে হিউজ এমবিপিএস তার ল্যানের যে স্পিড সেই স্পিড অনুসারে সে ডাটাটা ট্রান্সফার করতে পারবে আর এটা আপনি পাবলিক আইপি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে আপনার হবে কি এটা তখন আপনি চাইলে বাহির থেকেও হিট করতে পারবেন বাহির থেকে হিট করতে পারলেও আপনার আপনার লোকাল ইউজার যারা আপনার যে ক্লায়েন্ট আছে আপনার নেটওয়ার্কের মধ্যে যারা আছে লোকাল নেটওয়ার্কের মধ্যে মানে আপনার নেটওয়ার্কের আন্ডারে যারা আছে তারা কি যদি আপনার এফটিভি সার্ভারে হিট করে কোনো ডাটা নামাইতে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লোকালি এটা আপনি নামাইতে পারবে খুবই স্পিডে এবং মানে স্পিডটা ভালো পাবে এর জন্য কোনো আলাদা কোনো এক্সট্রা ব্যান্ড চার্জ কাউকে দিতে হবে না আর এটা থাকবে কোথায় আপনার লোকালি একটা সার্ভারে থাকবে ডাটাগুলো মনে করেন আমি মনে করেন যে এখানে আমার যে এইচ সার্ভার আছে এফটিভি সার্ভার আছে বা ফাইল জিলা আছে এইগুলির মাধ্যমে আমি কী করলাম ফাইল আপলোড করে রেখে দিলাম মানে আমার ড্রাইভটা শেয়ার করে দিলাম সাপোজ মনে করেন যে আমার এই ড্রাইভটা এটা আমি এফটিভিতে শেয়ার করে রাখি তাহলে এফটিভিতে শেয়ার করে রাখলে আমার ইউজারটা যখন আমার মনে করেন যে এখানে লেখলো মনে করেন যে এফটিপি ক্লোন ফর ওয়ার্ড স্ল্যাশ মনে করেন দিলো ওয়ান এইটা মনে করেন আমার এফটিভি সার্ভার তো এইটা যখন টাইপ করে আমার ইউজার হিট করবে তখনই দেখবেন যে আমার একটা সার্ভারের একটা অপশন আসবে ফাইলের অপশন আসবে ফাইলের লিস্ট আসবে তো ফাইলের লিস্ট আসলে তখন কি করতে পারবে আমার ইউজারটা কিন্তু ওই ফাইলটাকে ইজিলি আপনার অ্যাক্সেস করতে পারবে বুঝতে পারছেন তো যখনই আমার ইউজাররা এই ফাইলটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে তখনই হয়ে যাবে কি সেটা হয়ে যাবে আমার এফটিপি সার্ভার এবং এফটিপির মাধ্যমে আমার ইউজাররা কিন্তু আমাকে আমার ফাইলগুলো পাচ্ছে দেখেন সাপোজ মনে করেন যে আমার এইটা এখানে দেখেন এই যে ইনফরমেশনগুলো আছে এটা মনে করেন আমার এখন আমার ইউজাররা যখন এই লিঙ্কটা লিখবে বা এখানে যে যে লিঙ্কটা লিখবে তখন কিন্তু এখানে এই ফাইলগুলো শো করবে এবং এখান থেকে যদি আপনার ফাইলগুলো নামিয়ে নেয় সেটা হলো যে আমার এফটিপি সার্ভার আর এফটিপি তখন আপনি কি করতে পারবে কোন গ্লোবাল ব্যান্ডউইথ না কোন GDIX ব্যান্ডউইথ না জাস্ট আপনার লোকাল ব্যান্ডউইথ ইউজ করে আপনার ইউজাররা কিন্তু আপনার ফাইল FTP সার্ভার থেকে ফাইলগুলো ইজিলি নামাই নিতে পারতেছে এতে করে আপনার কোনো আলাদা কোনো ব্যান্ডউইথ খরচ হচ্ছে না এইটাকেই বলা হয় FTP আর GDIX এবং FTP এর মধ্যে আমি আশা করি আপনাদের ডিফারেন্স কি সেটা বুঝে গেছেন আর আপনার এর মেম্বার হতে হলে যে জিনিসগুলো যে গুলো লাগে যে কস্টগুলো লাগে যে রিকোয়ারমেন্টগুলো লাগে সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ